ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার অপারেশন ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার অপারেশন অনেকটা টাইমারের মতোই। টাইমারের ক্ষেত্রে প্রিসেট টাইম কাউন্ট করত, আর কাউন্টারের ক্ষেত্রে সে সংখ্যা কাউন্ট করবে এক এক করে। কতটি অপারেশন সম্পন্ন হয়েছে কাউন্টার তা হিসেব রাখতে পারে। বিভিন্ন রকম ইনপুট ডিভাইস যেমন সুইচ, সেন্সর থেকে অন অফ সিগনাল সে রিসিভ করে কাউন্ট করতে পারে। একটি এক্সাম্পল দেখি। কনভেয়ার দিয়ে যখন তিনটি বোতল পাস করবে তখন তা বাক্স বন্দি করা হবে। তাহলে কি করতে হবে? কাউন্টারে আগে থেকেই 3 সেট করে দিতে হবে, যেহেতু তিনটি বোতল আমরা কাউন্ট করতে চাই। ফটোলিট্রিক সেন্সরের মাধ্যমে কাউন্টার সিগনাল গুনবে। এটি রোবোটিক আর্মকে সিগনাল পাঠাবে যে তিনটি কাউন্ট সম্পন্ন হয়েছে, অর্থাৎ তিনটি বোতল পাস হয়েছে। রোবোটিক আর্ম তখন কি করবে? রোবোটিক আর্ম কাউন্টার থেকে আউটপুট সিগনাল রিসিভ করবে এবং তিনটি বোতল বাক্সে সে রাখবে। তিনটি বোতল পাস হওয়ার পর আবার অটোমেটিক্যালি কাউন্টার রিসেট হয়ে যাবে পরবর্তী বোতল রিসিভ করার জন্য। এটি এখন আমরা ভিডিও ডেমনস্ট্রেশনে দেখব। ফটোইলেকট্রিক সেন্সর তিনটি বোতল কাউন্ট করে। তিনটি বোতল কাউন্ট করার পর সে কনভেয়ারকে অফ করে দেয়, তখন সিগনাল আর্মে পাঠায়। আর্ম তখন তিনটি বোতল পিক করে বাক্সে রাখে, পরে কাউন্টার রিসেট হয়ে যায়। এভাবে পুরো অপারেশনটি চলে।